আরে বাবা, তুমি যে কি বলো না জিজু, আরে বলছি সবে তো ফোর্টপেক ফোর্টপেকে তুমি এরকম করছো। হ্যালো, বলো বলো বলো, প্রিয়াকে বলো না, আপেল খাও না, আপেল খাও না, হ্যালো হ্যাঁ চিপস খাও। দেবাও গেলি অসময়। আসুন আসুন আসুন, দেবাশিষ নমস্কার। বলুন, আমি এখানে বসতে আসিনি, আমি আপনাকে জানাতে এসেছি যে প্রিয়ার সঙ্গে রোহিতের বিয়েতে আমি রাজি নই। আমার বাড়ির কেউই রাজি নয়। আবার সেই উত্তেজনা। দেবাশিষবাবু দেখুন, উত্তেজনাই হচ্ছে আপনার কাল, বুঝতে পেরেছেন? এই উত্তেজিত হয়ে না আপনি সমস্ত সুষ্ঠু কাজ একেবারে ঘুমলেট করে দেন। আরে আগে বসুন, ঠান্ডা মাথায় বলুন, কয়েক ঘন্টার মধ্যে কি এমন হলো যাতে করে? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারি না যে একটা অবলা মেয়েকে কেউ ঘরের মধ্যে একা পেয়ে তার শ্লীলতাহানি করতে পারে, যে কিনা কদিন বাদেই তার স্বামী হবে। জিজু, অল্প বয়সে সাচ মিস্টেক, ন্যাচারাল দুষ্ট ছিল, বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, তাই আমি স্বীকার করছি, মানে আপনার মতকে আমি ফুললি সাপোর্ট করছি। শাক দিয়ে আর মাছ ঢাকবেন না, আপনার প্রপোজাল আমি ক্যান্সেল করছি, সরি। দাঁড়ান এবার শিশবাবু, বাঘের গুহায় পা রেখেছেন, আঁচুর কামড় না খেয়ে চলে যেতে পারবেন? বেশি বাড়াবাড়ি করবেন না। পটলা কালুয়া, যা 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 যা, লোকটাকে ধর, ধরে চোরা কুটরিতে ঢোকা। আমিও দেখে নেব, আমিও দেখে নেব, আমি একজন অ্যাডভোকেট, ছেড়ে দেবো না। দেবাশিষ বাবু, যখন দেখলাম যে সিঁধে আঙুলে ঘি উঠল না, তখন আঙুলটা একটু ব্যাকাতে হলো। হ্যাঁ।